ইতিমধ্যে করোনা মোকাবিলায় তৎপর হয়ে গিয়েছে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি এই ভাইরাসের মোকাবিলায় এগিয়ে এসেছে রাজ্যের বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলি। ইতিমধ্যে রাজ্যের দুস্থ পরিবার থেকে শুরু করে কর্মহারা মানুষদের সুবিধার্থের জন্য এগিয়ে এসেছে এইসব সংগঠনগুলি। এছাড়াও এলাকাকে সুরক্ষিত রাখতে এলাকাকে পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করা হচ্ছে ব্লক থেকে শুরু করে সমাজসেবী সংগঠনগুলির পক্ষ থেকে। সেই লক্ষ্যে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত বরিশা স্বামীজি একাডেমির পক্ষ থেকে বরিশা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। এখানেই শেষ নয়, বর্তমান ভাইরাসের সম্বন্ধে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে। বিনা কারণে যাতে বাড়ির বাইরে না বেরোয় এলাকার মানুষকে, সে বিষয়েও সচেতনতার বার্তা দিচ্ছে এই সংগঠন। এই উদ্যোগ দেখে যথেষ্ট সাধুবাদ জানিয়েছে এলাকার প্রশাসন থেকে শুরু করে সমাজসেবী এবং সমাজের সকল স্তরের মানুষেরা। আমরা এই বিশ্ব মহামারীর যে করোনা ভাইরাস, এই ভাইরাসকে আমাদের ভারতবর্ষ থেকে তাড়াতে, ভারতবর্ষকে করোনা ভাইরাস মুক্ত করতে আমরা বরিশা স্বামীজি একাডেমি আমাদের এই মাস দুয়েক ধরেই আমাদের এই কর্মসূচি চলছে। তার মধ্যে আজকে পুরো গ্রাম এলাকার সমস্ত এলাকার আমরা স্যানিটাইজ করছি এবং ব্লিচিং পাউডার ছড়াচ্ছি। তৎসহ আমাদের মন্দির প্রাঙ্গণ মানুষকে সচেতন করছি, স্বচ্ছ হওয়ার জন্য বলছি। আমরা বলছি যে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির বাইরে না বেরিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, সারা বাংলাকে কিভাবে মুক্ত করা হয়, করোনা ভাইরাস মুক্ত করতে পারি, তার একটা উদ্যোগ আমাদের স্বামীজি একাডেমির পক্ষ থেকে আমাদের সকল সদস্য তারা খুব উদ্যোগী হয়ে এই কাজে স্বতঃস্ফূর্তভাবে মন্দির থেকে শুরু করে পাড়ার ঠেক, ক্লাব প্রাঙ্গণ, মাঠ ঘাট পথর সমস্ত জায়গায় আমরা স্যানিটাইজ করছি। কল, হ্যাঁ, আমরা সমস্ত স্যানিটাইজ করছি এবং ব্লিচিং পাউডার ছড়াচ্ছি। আমরা ড্রেন, প্লাসের ড্রেন, নর্দমা সমস্ত কিছুই আমরা স্যানিটাইজ করছি এবং ব্লিচিং পাউডার ছড়াচ্ছি। আমরা সকল মানুষকে, মানে সমস্ত এলাকার মানুষকে আমরা সচেতন করছি এই মহামারী থেকে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচিয়ে অপরকে বাঁচানোর সহযোগিতা করুন। এই সারা বাংলাকে স্বচ্ছ বাংলা করার, করোনামুক্ত বাংলা গড়ার যে প্রয়াস, সেই প্রয়াসে আমরা সকলকে সুন্দরভাবে যে যে সরকারি নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা পালন করার আমরা আহ্বান জানাচ্ছি। আমার নাম বিশ্বনাথ দাস, বরিশা স্বামীজি একাডেমির সম্পাদক, এবং তৎসহ আমাদের সমস্ত সদস্যরাও আমাদের সঙ্গে এই কাজে স্বতঃস্ফূর্তভাবে উদ্বুদ্ধ হয়ে কাজগুলো এগিয়ে নিয়ে চলছে।